আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রহিম আইটি সেন্টারের পক্ষ থেকে। আমার ইউটিউব চ্যানেল রহিম আইটি সেন্টার নিউজ, আপনাদের স্বাগতম। আজকে রংপুরের কাস্ট ভ্যাট কমিশনারের নিয়োগ নিয়ে আলোচনা করব। কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনার রংপুর, হ্যাঁ বন্ধুরা, এটার নিয়োগ সামনের মাসে 10 তারিখ পর্যন্ত চলবে। আপনারা অবশ্যই যারা 18 থেকে 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন, অবশ্যই আবেদন করবেন, কারণ অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ দেওয়া হচ্ছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা দেখি। এটা হচ্ছে কাস্টম এক্সচেঞ্জ অ্যান্ড ভ্যাট কমিশনার রংপুর ওয়েবসাইট। ওকে বন্ধু, এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। আমরা অ্যাপ্লাই সাধারণত করব হচ্ছে টেলিটক সাইট থেকে, রংপুর ভ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি। বন্ধুরা আপনারা সার্চ করলে এখানে পাবেন, এবং এখানে ভালো করে দেখবেন, দেখলে ওখানে পাবেন রংপুর ভ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি সাইটে অ্যাপ্লিকেশন এখানে করবেন। ওকে বন্ধুরা, এখানে বিভিন্ন পোস্ট আছে, 6টা পোস্টের মধ্যে আপনারা আপনাদের যা যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আমরা তাহলে এখন দেখি সার্কুলারটা কী অবস্থা। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখতেছি এখন সার্কুলার কাস্টম এক্সচেঞ্জ এবং ভ্যাট কমিশনার রংপুর। হ্যাঁ বন্ধুরা, এখানে রাজস্ব বোর্ড শগুনবাড়ি ঢাকার মোতাবেক কাস্টম এক্সচেঞ্জে নেবে রংপুরে শূন্য পদের ভিত্তিতে। ঠিক আছে বন্ধুরা, শূন্য পদে একবারে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে। সাইট এখানে স্পষ্টভাবে দেখতে পারেন। ওকে, যদি দেখেন এখানে রংপুর ভ্যাট টেলিটক ডট ডট বিডি এই সাইটটাতে আপনারা ঢুকবেন, এরপরে অ্যাপ্লিকেশন করবেন। ওকে, আমরা তাহলে আজকে একটু বিস্তারিত কিছু আলোচনা করি। ওকে বন্ধুরা, একটু আলোচনা করি। তাহলে দেখেন এখানে উচ্চতর সহকারী 6টি পোস্ট আছে, অবশ্যই 6টি পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, দ্বিতীয় পোস্ট হচ্ছে শার্ট মুদ্রণ কাম কম্পিউটার অপারেটার। এখানে শিক্ষকতার যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপি স্নাতক পাস, কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে। তৃতীয় পোস্ট হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার। এখানে উচ্চতর মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালা অবশ্যই জানতে হবে। গাড়ি চালক 5 জন নেবে। এখানে অষ্টম শ্রেণী সিপাহী 73, এই সিপাহীটা হচ্ছে মেন পোস্ট। এই সিপাহী 73টা এখানে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি সুসম্পন্ন সুগঠিত শরীরের অধিকারী হন। অবশ্যই এখানে শুধু ম্যাট্রিক পাস লাগবে, অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী 3টা। হ্যাঁ, এখানে শুধু আমাদের রংপুর বিভাগে আমরা অ্যাপ্লাই করতে পারবো, অন্য বিভাগ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 18 থেকে 30 বছর আমরা এখানে দেখতে পারতেছি, এবং মুক্তিযোদ্ধাদের জন্য 32 বছর পর্যন্ত নির্ধারণ করা আছে। তাহলে আমরা অবশ্যই 10 তারিখের আগে অনলাইনে অ্যাপ্লিকেশন করব। ওকে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেন আমরা আরও পরবর্তী ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।